বাংলা মানবতার সমাধান

পৃষ্টি বাংলার এই প্রোগ্রাম আপনারা যারা দেখছেন তাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমল সমূহ অন্তরের আমল সমূহের ধারাবাহিক আলোচনা অন্তরের আমল সমূহ বিষয়ে ধারাবাহিক আলোচনার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইশা হবে খারাপ ধারণা অন্তরের আমল সমূহ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম আমাদের এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করব অন্তরের একটি মন্দ আমল নিয়ে যেটি হলো কুধারণা বদ ধারণা বা কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করা আল্লাহ সুত মানুষকে যে অন্তর দিয়েছেন এ অন্তর এটি কোনো না কোনো ক্ষেত্রেই যে কোনো বিষয়ে এ অন্তরে মানুষের ধারণা হয়তো ভালো হবে অথবা মন্দ হবে আল্লাহ তালা যে মানুষকে অন্তর দিয়েছেন এ অন্তর দিয়ে আমরা ধারণা অবশ্যই করতে বাধ্য এই অন্তর থেকে আমরা হয়তো ভালো ধারণা করব অথবা মন্দ ধারণা করব আমরা যদি মন্দ ধারণা করি সেটি হবে আমাদের জন্য অত্যন্ত বড় মাপের অপরাধ এবং কবিরা কবিরাগুনা মহাপাপ আর যদি আমরা ভালো ধারণা করি অন্তর দ্বারায় তাহলে সেটি হবে আমাদের জন্য স্বভাবের কারণ সেটি হবে আমাদের জন্য আল্লাপাক রব্বাল ইস্যাতের কাছ থেকে পুরস্কার প্রাপ্তির অন্যতম একটি কারণ সুপ্রিয় দর্শকবৃন্দ এই জন্য মানুষের অন্তরে যে ধারণার জন্ম নেয় এই ধারণাটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো প্রশংসিত ধারণা ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই ধারণার এই ভাগ করতে গিয়ে বলেন প্রশংসিত ধারণা হলো ওই ধারণা যেই ধারণাটি মানুষ অন্যের প্রতি করে থাকে আল্লাহর প্রতি করে থাকে আল্লাহর প্রতি ভালো ধারণা বলতে আল্লাহ সুহ আমাকে রম করবেন দয়া করবেন আল্লাহ তালা আমাকে মাফ করবেন কেউ অন্যায় করলে আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহর প্রতি এ ধরনের ধারণা রাখা ইতিবাচক ধারণা রাখা এটি অত্যন্ত প্রশংসিত একটি কাজ আর এই ধারণা রাখার জন্যই কর্নসুল্লা আমাদেরকে বিভিন্নভাবে নির্দেশ করেছে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এ প্রসঙ্গে একটা হাদিস আমরা স্মরণ করতে পারি তাঁর রসুল্লাহ সাল্লা সাল্লাম ইসাদ করেছেন কেউ যেন মৃত্যুবরণ না করে ইল্লা ও হাসিনাবিল্লাহ অথচ সে আল্লাহর প্রতি সুধারণা রাখে না অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা না রেখে যেন কেউ মৃত্যুবরণ না করে সহিমুসম ইহি হাদিসে আমরা স্পষ্ট জানতে পারলাম হাদিস থেকে যে একজন ইমানদারের জন্য ইতিবাচক ধারণা ভালো ধারণা রাখা উচিত আল্লাহ সুতার ব্যাপারে একইভাবে অনেক হাদেশের ভিতরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইমানদারদের প্রতি ভালো ধারণা রাখার জন্য অতএব আমরা প্রশংসিত যে ধারণা সেটিকে দুই ভাগে ভাগ করতে পারলাম এক হলো আল্লাহর প্রতি ভালো ধারণা করা একটা হলো অন্য মুসলিমদের প্রতি ভালো ধারণা করা মানুষের প্রতি ভালো ধারণা করা বলতে ওই ধারণাকে বোঝানো হয় যেটি ইমাম কুতিবির আহম ইঙ্গিত করেছেন যে ধারণা করলে আমার দিন এবং ইমান হেফাজতে থাকে আমার উপরে কোনো গুণা বা হারাম কোনো কিছু অর্পিত হয় না যেমন ধরুন কোন মানুষ আপনি তাকে দেখলেন এমন একটি অবস্থায় যে অবস্থায় তাকে একজন অপরাধীও সাব্যস্ত করা যেতে পারে অথবা একজন নিরপরাধও মনে করা যেতে পারে সেক্ষেত্রে আপনি তাকে নিরপরাধ মনে করলেন অর্থাৎ দুটি ব্যাখ্যার যে ব্যাখ্যাটি নিলে তাকে নিরপরাধ মনে হবে সেই ব্যাখ্যাটি নিয়ে তার সম্পর্কে আপনি সুধারণা পোষণ করলেন এটি অবশ্যই একটি ভালো কাজ একটি ভালো ধারণা কোনো বিষয়ে যখন সুস্পষ্ট দলিল বা প্রমাণ থাকবে না তখনই আমাদের অন্তরে সে বিষয়ে সন্দেহ দানা বাঁধে আর এই সন্দেহ থেকেই ধারণার জন্ম আমরা যদি ইতিবাচক ধারণাটুকু নেই কোনো ইমানদার সম্পর্কে সেটার জন্য আমি বরং আল্লাহর কাছে আজর পাব কারণ নির্দেশ এসেছে ইমান ব্যাপারে ভালো ধারণা রাখবে আর আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা ব্যাপারে মুসলিমের হাদিস এসেছে কেউ যেন না মৃত্যুবরণ করে আল্লাহর প্রতি ধারণা রাখা ছাড়া অর্থাৎ আল্লাহর প্রতি ভালো ধারণা রেখেই তারপরে দুনিয়া থেকে আমরা যাব মানে দুনিয়াতে সারা জীবন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ রাখার চেষ্টা কর দ্বিতীয় প্রকার যে ধারণা যেটি আমাদের মূল আলোচ্য বিষয় আজকে সেটি হলো মন্দ ধারণা বা খারাপ ধারণা কারোর প্রতি যদি আমাদের ধারণা খারাপ হয় অন্তরে যদি আমি কোনো মানুষের প্রতি ধারণা খারাপ করি সেটি হবে গুনাহের কাজ সেটি হবে হারাম সেটি হবে নিন্দনীয় সেটি হবে অন্তরের একটি রোগ আলামত মন্দ ধারণা বা কারোর প্রতি বিরূপ ধারণা করা এ প্রসঙ্গে আল্লাহ সুহান তালা কোরআনে এর ভিতরে ইরশাদ করেছেন ইয়া ইউ দিন আমানু ইজতানিবু বু কফির মিনা দন হে ইমানদাররা তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো বেঁচে থাকো কেন ইন্না বাহাদ ইসম কারণ কোনো কোনো ধারণা করা গুনাহের কাজ অন্যায়ের কাজ অপরাধের কাজ ওলা তাজু তোমরা একে অন্যের পিছিয়ে লেগে থেকো না কারণ ওলা তাজু বাদকম বা এবং তোমরা একে অন্যের গিবত বা সমালোচনা পরনিন্দা পিছনে সমালোচনা করো না ইসলামের প্রতিটি বিধানকে যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে দেখব ইসলাম সমস্ত বিধান দিয়েছে মূলত আমাদেরকে একটি সুখী পরিবার উপহার দেওয়ার জন্য একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের ইহকালীন কল্যাণ আমরা যাতে অর্জন করতে পারি সেই জন্য পাশাপাশি আল্লাহতালার এই সমস্ত হুকুম এবং বিধানগুলোকে পালন করলে আমরা আখেরাতের প্রভূত কল্যাণ অর্জন অবশ্যই করব ইনশা আল্লাহ সম্মানিত সুদর্শকবৃন্দ আমরা এই আলোচনা থেকে স্পষ্ট জানতে পারলাম কোনো মুসলিমের প্রতি কুধারণা করা খারাপ বা নেতিবাচক ধারণা করা নিষেধ আল্লাহ তালা নিষেধ করেছেন এই যে নিবু তোমরা বেঁচে থাকো অনেক ধারণা করা থেকে এই কারণ কোনো কোনো ধারণা অপরাধ অতএব একটি সমাজের মানুষ যদি সকলে সকলের প্রতি সুন্দর ধারণা পোষণ করেন একটি সমাজের সকলে যদি মন্দ ধারণা থেকে বাঁচিয়ে রাখেন নিজেকে একটি সমাজের সকলে যদি মন্দ ধারণা পরিহার করেন তাহলে আমরা দেখতে পাবো যে একটি সুন্দর সুখী এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠছে আমরা যদি আজকে লক্ষ্য করি যে সমাজের অনেক বিশৃঙ্খলা অনেক অশান্তির পিছনে মৌলিক ভূমিকা রাখছে খারাপ ধারণা অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের শত্রুতার সৃষ্টি হয়ে যায় খারাপ ধারণার কারণে স্বামী স্ত্রীর প্রতি খারাপ ধারণার কারণে অনেক সময় পরিবার পর্যন্ত ভেঙে যায় বন্ধু বন্ধুর প্রতি খারাপ ধারণার কারণে বহুদিনে পুরাতন বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অনুরূপভাবে সমাজের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি এক কথায় সমাজের প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্যের প্রতি খারাপ ধারণা পোষণ করার পরিণতি একটি অসুখী একটি দুঃখপূর্ণ একটা সমাজ আমরা সমাজের মোট কথা সমাজের প্রত্যেকটা মানুষ একে অন্যের প্রতি খারাপ ধারণা করার যে পরিণতিটা হয় সেটি হলো একটি অস্থির এবং অসুখী একটা সমাজ আমাদেরকে উপহার দেয় অতএব আসুন আল্লাহ তালার দেওয়া এই সমস্ত বিধানগুলোকে খুব গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করি আল্লাহর দেওয়ার সমস্ত বিধানকে আমরা গুরুত্বের সাথে পালন করলে আমরা আখেরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াত কল্যাণ অর্জন করব খারাপ ধারণার কারণে যত সমস্যা সমাজের সৃষ্টি হয় যত অসৌহার্দ্য সমাজের ভিতরে সৃষ্টি হয় সম্প্রীতি বিনষ্ট হয় এসবগুলোই শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সুখ আসতে শুরু করবে যদি আমরা আল্লাহর হুকুমের পরে চলি এবং সুধারণা একে অন্য প্রতি রাখতে শিখি সুধারণা রাখার অভ্যাস করে তুলি বহু ধারণা আছে যে ধারণাগুলো ভিত্তিহীন আমরা অনেক খারাপ ধারণা করি মানুষ মানুষের প্রতি অথচ সেই খারাপ ধারণাটুকু আমি যে করছি সেটি বাস্তবসম্মত নয় যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষের উপরে এক ধরনের অপবাদ আমি দিলাম আর অপবাদ দেওয়ার অপরাধ কত জঘন্য যে কোন কোন অপবাদ আছে যেই অপবাদ দেওয়ার অপরাধে শরীয়ত বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছে অতএব আসল খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মানুষের প্রতি বিরূপ বা খারাপ ধারণা আবার দুই ভাগে বিভক্ত এটাকে আমরা দুইটা ভাগ করতে পারি আবারও এক ধরনের খারাপ ধারণা আছে যেই খারাপ ধারণা হারাম নিষিদ্ধ সেটি হলো কি সেটি হলো কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করা বিনা প্রমাণে আমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ ছাড়া দ্বিমুখী ব্যাখ্যা বিশিষ্ট কোনো কর্মকাণ্ড অথবা কোনো কথা থেকে আমি খারাপটা নিয়ে কারোর প্রতি ধারণা খারাপ করলাম এটি হারাম কিন্তু আরেকটি খারাপ ধারণার অবকাশ বা অনুমতি ইসলাম আমাকে দিয়েছে সেটি হলো আমার কোনো শত্রু যদি থাকে তাহলে সে শত্রুর ব্যাপারে যদি আমি এরকম খারাপ ধারণা রাখি যে সে আমার দিকে আসছে হয়তো আমাকে মারতে আসছে অথবা আমার জন্য কোনো ক্ষতিকর কোনো উপায় সে অবলম্বন করছে যে উপায়টি সে অবলম্বন করছে সেটি ভালো হতে পারে মন্দও হতে পারে কিন্তু আমি মন্দটা নিলাম আমার আত্মরক্ষার জন্য হতে পারে সেখানে আমার জন্য কোনো ক্ষতি আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম এই খারাপ ধারণা নিষেধ নয় অর্থাৎ আত্মরক্ষার জন্য যদি খারাপ ধারণা হয়ে থাকে শত্রু বা এরকম কারোর প্রতি তাহলে সেটি ইসলাম অনুমোদন করে এছাড়া অন্য কোনো মুসলিমের প্রতি খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই যে কোনো মুসলিমের কাজকে দুই ভাগে ভাগ করার বা দুটি ব্যাখ্যার অবকাশ থাকলে আমাকে ভালোটি গ্রহণ করতে হবে এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ খারাপ ধারণা বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বিরতির পর ততক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আহ্বান রেখে এখনকার মতো দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল জ্ঞানের জন্নাধারায় ধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান প্রতি বুধবার ও শুক্রবার প্রাত সাড়ে দশটায় বা সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন তা চুরান্ত বার্তা মহাবিশ্বের মহা বিষয় মহা গ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছে কোরআন উইল রিমেইন অ্যাজ দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যা সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাহ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের বিরতির পূর্বের আলোচনা মন্দ ধারণা বা খারাপ ধারণা অন্তরের আরেকটি মন্দ কর্ম যেটির আলোচনা আমরা করছিলাম খারাপ ধারণা এই খারাপ ধারণা প্রসঙ্গে সহি বুখারি এবং মুসলিমের হাদিসে আবু হরে তনা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন ইয়াকুম জন্না তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো এখানে ধারণা বলতে মন্দ ধারণা বোঝানো হয়েছে কেন কারণ কারণ মানুষ যত মিথ্যা কথা বলে এর ভিতরে খারাপ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আমি কারোর প্রতি যদি খারাপ ধারণা করি তাহলে প্রকারান্তরে আমি যেন দাবি করলাম যে লোকটি আসলেই খারাপ অথচ আমি যে ধারণা করলাম সেটি কোনো সুনির্দিষ্ট দলিল এবং প্রমাণের আলোকে নয় এটি আমার নিছক একটি বহুমুখী ব্যাখ্যা বিশিষ্ট বহুমুখী সম্ভাবনা বিশিষ্ট একটি পরিস্থিতি থেকে আমি খারাপটি ধরে নিলাম এটি প্রকারান্তরে একজনের ঘরে মিথ্যা আরোপ করার মতো বহার এবং মুসলিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম রসুল আক্রম সালাম সাবধান করেছেন খারাপ ধারণা করা থেকে এবং এটাকে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা বলেছেন অতএব আসুন খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি খারাপ ধারণার দুটি প্রকার আমরা ইতিপূর্বে আলোচনা করলাম তার ভিতরে একটি হলো সম্পূর্ণভাবে হারাম সেটি হলো যেই খারাপ ধারণা কোনো মুসলিমের প্রতি করা হয় শুধুমাত্র আমার ধারণার উপরে ভিত্তি করে যার একাধিক ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে মন্দও হতে পারে আমি মন্দটা নিলাম কোনোভাবে যদি ভালো হওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে তাহলে আমি মন্দটা নেওয়ার কারণে গুণাগার হলাম কিন্তু কারোর প্রতি মন্দ ধারণা করা জায়েজ বা অনুমতি আছে তখন যদি তার প্রতি মন্দ ধারণাটা আমি করি শুধুমাত্র আমার আত্মরক্ষার জন্য কথার কথা কারোর লেনদেন সম্পর্কে আমি কিছু লেনদেন তার দেখলাম আমার কাছে স্পষ্ট না যে তার লেনদেন ভালো নাকি মন্দ কিন্তু আমার কাছে প্রবল ধারণা হলো যে তার লেনদেন সুবিধা নয় তার কিছু কর্মকাণ্ড থেকে আমি এরকম একটা ধারণা নিলাম আমি যে ধারণাটা নেই এই জন্য যে আমি তার থেকে বেঁচে থাকব তার সাথে লেনদেন করব না তাহলে এটুকু অনুমতি আস তাহলে দুই প্রকারের খারাপ ধারণা গেল খারাপ ধারণার একটা পর্যায়ে আসে যে পর্যায়টুকুর জন্য আল্লাহ তালা মানুষকে জবাব দিতে বাধ্য করবেন না অর্থাৎ আল্লাহর কাছে পাকড়াও করা হবে না আল্লাহ তালা পাকড়াও করবেন না সেই খারাপ ধারণাটা হলো অন্তরে বা আমার মাথায় সামান্য একটু কারোর প্রতি ধারণা আসলো আমি তৎক্ষণাৎ আবার নিজেকে সংশোধন করে নিলাম খারাপটাকে ভালো ধারণায় আমি পরিবর্তন করে নিলাম তাহলে সেই খারাপ ধারণা নিষিদ্ধ ইসলাম এটাকে কোনোভাবেই নিষিদ্ধ করে না অতএব এই খারাপ ধারণা আমাদের জন্য গুনাহের কারণ হবে না অতএব এই খারাপ ধারণার কারণে আমরা গুণাগার হব না যদি আমরা কারোর প্রতি আমার অজান্তে আমার অনিচ্ছাকৃতভাবে খারাপ ধারণা এসে যায় কিন্তু তৎক্ষণাৎ আমার মনকে যদি আমি পরিচ্ছন্ন করে নিই আল্লাহ তালা মাফ করবেন ইনশাল আর যদি কারোর প্রতি আমার খারাপ ধারণা আসে সেটাকে আমি বলবৎ রাখি সেটাকে আমি কন্টিনিউ করে রাখি তাহলে সেটাই একমাত্র আমার মূলত গুনাহের কারণ হয়ে দাঁড়াবে খারাপ ধারণার ফলে আমরা ইতিপূর্বে জানলাম সমাজ অস্থির হয়ে পড়ে সমাজের সৌহার্দ্য নষ্ট হয় সম্প্রীতি ধ্বংস হয় এছাড়াও খারাপ ধারণার আরও কিছু খারাপ পরিণতি আছে সেগুলো নিয়ে আমরা আসুন আলোচনা করি এক নম্বর খারাপ ধারণার ফলে সমাজে একে অন্যের প্রতি যে আস্থা এই আস্থাটি নষ্ট হয়ে যায় একটি পরিবার একটি সমাজ কোনো অবস্থাতেই টিকে থাকতে পারে না যদি একের প্রতি অন্যের আত্মবিশ্বাস একের প্রতি অন্যের আস্থা যদি না থাকে তাহলে খারাপ ধারণার প্রবণতা যদি খুব বেশি হয়ে থাকে যেটা আজকের যুগে হয়ে গেছে মানুষ মানুষকে বিশ্বাসই করতে চায় না সেটা অন্যায়ের এবং অবিচারের এবং মন্দ কাজের অতিরিক্ত ছড়াছড়ির কারণে সন্দেহাতিরভাবে তারপরেও একজন ইমানদার যদি অন্য ইমানদারের প্রতি খারাপ ধারণা পোষণ করেন বিরূপ ধারণা পোষণ করেন তাহলে প্রকারান্তরে তিনি তাকে বিশ্বাস করছেন না আর এই অবিশ্বাস আর এই আস্থাহীনতা একটি সমাজকে প্রচণ্ডভাবে অস্থির করে দেয় একটি সমাজের পরস্পরের প্রতি যদি আস্থার জায়গাটুকু না থাকে তাহলে কখনো একটি সুখী সমাজ গড়ে উঠতে পারে না। খারাপ ধারণার আরেকটি মন্দ পরিণতি হল যে এখান থেকে অনেক গুণাহ সৃষ্টি হয় অনেক গুনাহের সূচনা হয় আমি যখন কারোর প্রতি খারাপ ধারণা করলাম খারাপ ধারণা করার পরে দেখা যায় অনেক সময় এই ধারণার উপরে ভিত্তি করে আমি তার উপরে একটা বিশেষ টাইটেল অথবা বিশেষ কোনো বদনাম আরোপ করে কারোর কাছে বলে থাকি তাহলে তার যে সমালোচনা আমি করে বেড়াচ্ছি খারাপ ধারণার উপর ভিত্তি করে একটি গিবত আমি করছি খারাপ উপর ভিত্তি করে গিবতের পাশাপাশি আমি মিথ্যা অপবাদ দিচ্ছি কারণ হাদিসে কারণে আসে খারাপ ধারণা এটা সবচাইতে বড় মিথ্যা সহিবুখারে এবং মুসলিম এর বর্ণনার রসুল আকাম সাল্লা এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এক নম্বর যে অপরাধে লিপ্ত হয়ে যায় ধারণা করা ব্যক্তি যে খারাপ ধারণা করাটাই একটি স্বতন্ত্র গুণা আবার এখানে মিথ্যা আরোপ করা হয় কারোর প্রতি তৃতীয়ত এটার ফলে আরো অনেক গুণের সৃষ্টি হয় তার ভিতরে একটি গুণা হলো যে খারাপ ধারণার ফলে সে একজন মানুষকে মিথ্যা অপবাদ দেয় এবং তার পিছনে শত্রুতা শুরু করে এই খারাপ ধারণার কারণে পৃথিবীর কত সংসার ভেঙে গেছে এই খারাপ ধারণার কারণে কত রক্তপাত হয়েছে এই খারাপ ধারণার কারণে কত খুন পর্যন্ত হয়ে গেছে আমরা যদি দেখি সমাজের অনেক অনাচারের পিছনে মন্দ ধারণা একে অন্যের প্রতি ভাল ধারণা না রাখা এই প্রবণতাটি অনেকাংশে দায়ী রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম আমাদেরকে যে সাবধান করেছেন খারাপ ধারণা থেকে বাঁচার জন্য এটি আমাদের সুখ এবং কল্যাণের জন্যই করেছে বহু স্বামী তার স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা করার পরে একটা পর্যায়ে তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার মূল সূত্রপাত ওই সেই খারাপ ধারণা অথচ পুরো বিষয়টিকে ভালোভাবে অ্যানালাইসিস করলে অনেক সময় দেখা গেল যে সেখানে খারাপের কোনো জায়গাই ছিল না কিন্তু শয়তান মানুষের মনে অসফা দিয়ে খারাপ মন্ত্রণা কুমন্ত্রণা দিয়ে মানুষকে ঠিকই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে থাকে তাহলে খারাপ ধারণার ফলে অনেক গুনাহের সৃষ্টি হয় সেগুলো যদি আমরা গুনতে যাই অন্তত পাঁচ সাতটা গুণা কমন যেগুলো খারাপ ধারণার কারণে হয়ে যায় একটি কবিরাগুনা আর আরও অনেকগুলো কবিরা গুনার কারণ হিসাবে ভূমিকা রাখে খারাপ ধারণা করার ফলে আরেকটি বড়ো ক্ষতি হয় সেটা হলো যারা খারাপ ধারণা করে সাধারণত তারা চুপচাপ থাকেন না বেশিরভাগ ক্ষেত্রেই কারোর প্রতি খারাপ ধারণা হলে সেটি অন্যের সঙ্গে শেয়ার করা হয় আর শেয়ার করার ফলে জীবন মিথ্যা অপবাদ ইত্যাদি হয় আরেকটি কাজ হয় সেটি হলো অশ্লীলতার ছড়াছড়ি অস্থিরতার বিস্তার মন্দ কাজ বা মন্দ কথার বিস্তার একটি গিবত হলো একজন মানুষের এটা একটি অন্যায় হলো একজন মানুষকে অপবাদ দিলাম সেটা একটা অন্যায় হলো কিন্তু আমি যখন খারাপ ধারণা করে এটিকে অন্যের সঙ্গে শেয়ার করলাম বললাম তখন কি হলো একটি মন্দ কাজ বিস্তার লাভ করলো শুধুমাত্র একজনের গিবত করলাম এর ভিতরে সীমাবদ্ধ থাকলো না বরং খারাপ ধারণাটি আমার থেকে আরেকজনের মধ্যে গেল আরেকজনের মধ্যে থেকে ঠিক আরেকজনের মধ্যে সংক্রমিত হবে অথচ আল্লাহ তালা বলেছেন যারা ইমানদারদের ভিতরে অশ্লীলতা মন্দ কাজকে বিস্তার করায় তাদের সম্পর্কে আল্লাহ দিয়েছেন অতএব আমরা এখান থেকে বুঝতে পারলাম মন্দ ধারণা বা কুধারণা এখান থেকে আরেকটি ক্ষতিকর দিক হলো অশ্লীলতা বা মন্দ জিনিসের বিস্তার ঘটে কুধারণা বসে থাকে না কুধারণা মানুষের সঙ্গে বলা হয় আর বলতে বলতে কান থেকে কান মানুষের মুখ থেকে কানে যায় যেতে যেতে অশ্লীল এবং খারাপ একটা জিনিস ছড়িয়ে পড়ে সমাজে খুব সহজে খুব তাড়াতাড়ি আরেকটি ক্ষতিকর দিক এই মন্দ ধারণার সেটি হলো আবু হরে ত্রাহ থেকে বর্ণিত হাদিসে আসছে অবুজাত এবং ত্রিমিজিতে ইয়া মাহারমান আহ মানাবিলিসহীন হে ওই সমস্ত লোকেরা যারা তাদের ইমান এর পরিচয় যারা দিয়েছেন মুখ দ্বারা হে ওই সমস্ত লোক যারা মুখে ইমান আনয়ন করে নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করেছে অথচ তাদের অন্তর ইমান আনে নাই লাহ তাবু আল মুস্তিমিন তাদেরকে লক্ষ্য করে রুসুল্লাস্লাম বলছেন যে অন্তরের রোগের কারণে তোমরা বেঁচে থাকতে পারছো না গিবদ থেকে পরনিন্দা থেকে মানুষ খারাপ ধারণা থেকে আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম আমাদেরকে নিষেধ করছেন তোমরা এক মুসলিম অন্য মুসলিমের গিবোধ করো না বলা আওরা আওরাতিহীম এবং একে অন্যের যে দোষ ত্রুটি আছে এগুলার পিছে তোমরা লেগে থেকো না কোনো কোনো বলা তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান করে বের করার চেষ্টা করো না অন্যের প্রতি খারাপ ধারণা করার মানেই হল অন্য কারোর প্রতি খারাপ ধারণা করে তার দোষটাকে আবিষ্কার করার চেষ্টা করা ফাইন্না আওরাত আওরাতহম যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ বা গোপন বিষয়কে আবিষ্কার করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বল তার দোষগুলাকে আবিষ্কার করবেন এবং তাকে আল্লাহ তালা বিজ্ঞাপ করবেন তাহলে খারাপ ধারণার ফলে আমি নিজে তালার পক্ষ থেকে আজাবের এবং আল্লাহ তালা পক্ষ থেকে লাঞ্ছনার মুখোমুখি হয়ে খারাপ ধারণার ফলে আরেকটি বড় সমস্যা হলো খারাপ ধারণা আরও একটি গুনাহের সৃষ্টি দেয় সেটা হলো যে তেজাসুস যেটিকে আমরা অনেকে গুনাহই মনে করি না শুধুমাত্র তেজাসুস নয় এই কারোর প্রতি মন্দ ধারণা করা এটি যে নিষেধ এটি যে একটি কবিরা গুণা এটি যে একটি হারাম কাজ এটি যে আমার জন্য বহুমুখী ক্ষতি বয়ে আনে এটা আমরা অনেক সময় কল্পনাও করি না গুণাক্ষরেও ভাবি না শুধু সুবিন্দ আসুন খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি প্রত্যেক মুসলমানের প্রতি আমরা ভালো ধারণা রাখার চেষ্টা করি তাজাসুস অর্থাৎ কারোর পিছে লেগে থাকা এটি এমন একটি অন্যায় যে অন্যায়টি মানুষ খারাপ ধারণা থেকেই শুরু করে কেউ কারোর পিছিয়ে লাগে কেউ কারোর পিছিয়ে সিআইডির ভূমিকা চলে যায় কেউ কারোর পিছিয়ে গোয়েন্দাগিরিতে লেগে যায় কখন যখন তার প্রতি খারাপ ধারণা আসে এই খারাপ ধারণা থেকে মানুষ গোয়েন্দাগিরিতে লাগে পিছিয়ে লাগে এবং অনেক দোষ আবিষ্কার পিছিয়ে লাগে একজন মুসলিমের দোষ আবিষ্কার করাটাই একটি স্বতন্ত্র অপরাধ যেটি মাত্র হাদিস থেকে আমরা জানলাম আবুদীর মিজির হাদিস থেকে এবং আল্লাহ নিষেধ করেছেন ওলা রাজা শাসু আর এই সমস্ত গুণা সৃষ্টি হয় মূলত কুধারণা থেকে আসুন নিজেদের সুখের জন্য নিজেদের অন্তরকে প্রশান্ত করার জন্য সুখী পরিবার সুখী সম্প্রীতিপূর্ণ একটি সমাজ গঠন করার জন্য আমরা এই খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আসুন আল্লাহ ফাকরবুল ইসাদ এর কাছে দোয়া করি আল্লাহ তালী যেন আমাদেরকে কালবে সেলিম দান করেন এর জন্য আমরা নিজেরা দোয়া করতে থাকি এবং কারো প্রতি যদি খারাপ ধারণা হয় সবসময় চেষ্টা করি যে সেই খারাপ ধারণাটির জায়গায় নিজেকে রাখা যায় আমি যদি সেই জায়গা হতাম তাহলে আমি কি করতাম অর্থাৎ আমি নিজে যদি এরকম সন্দেহপূর্ণ একটি জায়গায় থাকতাম তাহলে কেউ আমার প্রতি কি ধারণা রাখুক আমি কেমন আশা করতাম নিশ্চয়ই যে ব্যক্তি সম্পর্কে আমি খারাপ ধারণা করছি তিনি তো সে অবস্থানেই আসেন এবং মুসলিমের যে কোনো কাজকে ভালো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদের সকলকে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন অন্তরকে খারাপ ধারণা থেকে মুক্ত রাখার তৌফিক দান করুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আল্লাহ তালার হুকুমের ভিতরে থাকুন এই মর্মে আশাবাদ আল্লাহ পাকর পুলিশাদের কাছে রেখে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন সালাত ওয়া আতুস জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ গ্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন বিশ্বজাহান পরিচালনার হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন স্নার আলোকে জীবন গড়ার বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব কিতাবুল মারাম মিন হাকাম এর মাধ্যমে দার্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দার্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড় বাংলাদেশে বাংলায়